ফুটবল বিশ্বকাপ এলেই দৃশ্যটা একেবারে নিয়মিত হয়ে পড়ে। বিশ্বকাপে জনপ্রিয় দলগুলোর জার্সি বিক্রির ধুম পড়ে সারা বাংলাদেশে। বিশ্বকাপ জুড়ে চলে প্রিয় দলের প্রতি সমর্থনের এই জোয়ার। কিছুদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। এই আসরকে কেন্দ্র করে সারা দেশের মতো গুলিস্তান হল মার্কেটের দ্বিতীয় তলা সেজেছে বিশ্বকাপ উন্মাদনায়। চলছে বেচা কেনার হিড়িক। যতই বিশ্বকাপের তারিখ ঘনে আসতেছে ততই মানে ব্যবসা, যে পতাকা, জার্সি, এগুলির একটা চাঙ্গা ভাব হয়ে গেছে। গতবার তো এবার আপনার জার্সি খুব ভালো, জার্সির মানও মোটামুটি ভালো যেতেছে। আর্জেন্টিনা, ব্রাজিল জার্সি, এরপর আপনার জার্মানি, পর্তুগাল, বেশি চলতেছিল আর্জেন্টিনা ব্রাজিল। প্রতি চার বছর পর বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতে ওঠে দেশবাসী। বিশ্বকাপ মৌসুম এলেই সর্বত্র দেখা মেলে বিভিন্ন দেশের জার্সি। এদিকে পছন্দের দলের জার্সি কিনে খুব আনন্দিত তারা। এবার আর্জেন্টিনা আশা করি আগের তুলনায় ভালো খেলবে, হ্যাঁ, সাপোর্টও ভালো আছে। এবার জার্সি আর পতাকা কেনার জন্য আসছি, পতাকাটা খুঁজতেছি। জার্সি যে পাইলাম বাইরের দোকান থেকে, জার্সি নিব, পতাকা নিব, ছোট ভাই বোনের জন্য নিব। আমি একটি জার্সি কিনবো আর একটি শর্ট প্যান্ট কিনবো, আর ছোট বোনের জন্য একটা পতাকা কিনবো ব্রাজিলেরই। আমাদের বাসায় সবাই ব্রাজিল করে, বাবা মা। হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান হলেও আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানান পতাকা বা জার্সির মাধ্যমে। বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এমন উন্মাদনা এখন এলাকাবাসীর আলোচনা সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।